আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাই ও বন্ধুরা, আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের আপনাদের যে জনপ্রিয় ইতিমধ্যে আমাদের কৃষিবি ক্লাসিকে দেখেছেন এসিআই অ্যানিমেল হেলথের ডাক্তার কামালউদ্দিন সাহেবের একটা বিশাল যে আমরা বক্তব্য উপস্থাপন করেছি ইতিপূর্বে কবুতরের ট্রিটমেন্টের উপর, আপনারা সাদরে গ্রহণ করেছেন। আজকেও আমরা এসিআই যে এখন গরম পড়তেছে সমসাময়িক যে বিষয়গুলো কবুতরের নিয়ে এসিআই যে উপহারগুলো আছে এসিআই ইতিমধ্যে পিভি সিরিয়ালের উপর যে পশু পাখির পাখির বিশেষ করে পাখির উপর যে ওষুধগুলো বের করতেছে বর্তমানে একের পর এক, তো এই আজকে আমরা এই গরমে আপনারা এসিআই কোন প্রোডাক্টটা জরুরি হিসেবে ব্যবহার করবেন এবং কীভাবে ব্যবহার করবেন এই সম্বন্ধে আমাদের সম্মানিত ডাক্তার এসিআই অ্যানিমেল হেলথের জনাব কামালউদ্দিন সাহেব পূর্ণাঙ্গ বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, রমজানুল মোবারকের সবাইকে শুভেচ্ছা। আমরা এই রমজান মোবারকে অনেক গরম পড়তেছে এখন চারদিকে, আর আমাদের বাসায় যে প্রাণীগুলো আমরা পালি, ছোট প্রাণী বড় প্রাণী বা আমরা মানুষ যারা আছি সবারই গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই কন্ডিশনে মানুষ সবসময় আশা নিয়ে থাকে, মানুষ বাসে আশায় আর প্রাণী বাসে ভালোবাসায়। আমার বাড়িতে যে পোষা প্রাণী আমরা পালি সেটা হতে পারে আমার কবুতর, কোনো লাভ বার্ড, অন্য কোনো পাখি, টিয়া ময়না, যত পদের পাখি আছি, এমনিতেই কবুতর বা অন্যান্য মুরগির শরীরে তাপমাত্রা অনেক বেশি থাকে। আমরা জানি একটা মুরগি কবুতরের শরীরে তাপমাত্রা 106 থেকে শুরু করে 8 ডিগ্রি থাকে, আর সাথে এখন বাইরে অনেক গরম, দেখা যায় আরও 2-3 ডিগ্রি বেড়ে যায় শরীরে। তো এই কন্ডিশনে ফারেনহাইট তাপমাত্রা যখন বেড়ে যায় তখন অনেক ক্ষেত্রে আমাদের এই বোয়া প্রাণী বা পাখি যেগুলো আছে তারপরে অনেক সময় দেখেন যে সকালে ভালো আছে, সন্ধ্যার দিকে 2-1টা পাখি মারা গেছে। যে সন্ধ্যার দিকে যখন 2-1টা পাখি মারা যায়, আপনার সুন্দর পাখিটা মারা যায় বা এই কন্ডিশনে আপনারা খুব মর্মাহত হয়ে যান। কেন? যে আমি দেখে গেলাম ভালো সকালে আর সন্ধ্যার দিকে মারা গেছে। ইদানিং আমাদের কাছে এরকম প্রশ্ন বা ফোন প্রায়ই আসে যে আমার এই পাখিটা, আমার খামারের এই পাখিটা বা আমার এই খাসার পাখিটা সকালে ভালো ছিল বিকেলে মারা গেল। তা আমরা অনেক কারণ অনুসন্ধান করছি এবং যা কেস স্টাডি করে পেয়ে গেছি তা হলো কি, যে মানুষের বা পাখির ব্রেনের এই শেষ অংশে থাকে হলো পিনিয়াল গ্ল্যান্ড বা হাইপোথ্যালামাস, মাথার ব্যাক পোর্শনে এই হাইপোথ্যালামাস থেকে তাপ উৎপন্ন হয়। এখন পাখির তাপ উৎপন্ন হয় সবসময়, এই জন্য সেগুলো পানি খায়, পানির সাথে অনেক সময় গা শরীরে পানিতে গোসল করায়। তো এখন অনেক ক্ষেত্রে হয় কি, আমরা গোসল ঠিকমতো করাইতে পারি না, শরীর ঠান্ডা করতে পারে না, আবার অনেক জায়গায় হয় কি ফ্যানও থাকে না। যখন এই হট কন্ডিশনে একটা পাখি বারবার এরকমভাবে অনেক গরমে সাফার করতে থাকে, তো এই অবস্থাতে পাখিগুলো আর আগের মতো সার্ভাইভ করতে পারে না, হঠাৎ করে হিটস্ট্রোক করে ওই পাখিটা মারা যায়। তো এই ক্ষেত্রে মনে আঘাত লাগা খুব স্বাভাবিক, আমরা যারা এর সাথে জড়িত আছি তা আমাদের মনে আঘাত লাগাটা খুব স্বাভাবিক। তা আমাদের এই প্রয়োজনে এই নিতান্ত একটা ব্যবস্থাপনা কন্ডিশনে আমাদের এসিআই তরফ থেকে পিভি সিরিজের ভিতরে বিট দ্য হিট, বিট দ্য হিট মানে গরমকে প্রতিরোধ করুন, বিট দ্য হিট একটা ডায়লগ আছে। এর ভিতরে স্পেশালি এমন কিছু উপাদান আছে যে উপাদানের ভিতরে একটা কবুতরকে বা অন্য কোনো পাখিকে যে কোনো হিট কন্ডিশনে স্ট্রেস থেকে রিমুভ দেওয়ার জন্য আমাদের এই পিভি লাইট প্লাস পাউডার, এখানে যে উপাদানগুলো আছে সেখানে যে উপাদানগুলো আছে অত্যন্ত প্রয়োজনীয় উপাদানগুলো এগুলো, এগুলো বিটেন সমৃদ্ধ একটা প্রোডাক্ট। বিটেন আপনারা জানি এটা হলো বডির অসমোটিক প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রা যেগুলো ভিতরে থাকে ওগুলোকে পাম্প করে বের করে দেয় এবং বডিকে কুল রাখার জন্য চেষ্টা করে, সেল লেভেলে কাজ করে অসমোটিক প্রক্রিয়া। অসমোটিক প্রক্রিয়ার চাপ দিয়ে বডির তাপ বের করে দেয়, আবার বডি কুল করার চেষ্টা করে পানি খেয়ে। এই জন্য পানিতে যদি আমরা পিভি লাইট প্লাস এই পাউডারটা প্রতি লিটার পানিতে 2 গ্রাম বা একটু প্রয়োজনে এই গরমের সময় বেশি করে 3-5 গ্রাম পরিমাণ দেই, তাহলে একটা ড্রপ পানি খাবে কবুতরে বা পাখিতে, সঙ্গে সঙ্গে বডি রিফ্রেশ হবে, বডির ভিতরে এসি লাগাবে। এই জন্য
আমরা আমাদের এই ভিউয়ার্স ভাইদেরকে এখন উদ্দেশ্য করে বলতেছি, আপনারা আপনার বাড়িতে কবুতরের যেখানে এই সমস্যা পাবেন বা পাখি যেখানে পালেন বা মুরগি পালেন, এই সিরিজের প্রোডাক্ট পিবি লাইট প্লাস, এই প্রোডাক্টটা মনিবের দোকানে অ্যাভেলেবেল আছে। ওনার কাছে অনলাইন অর্ডার দিলে পাবেন আপনারা কবুতরকে এই পিবি লাইট প্লাসটা খাওয়ালে। খামারে অবশ্যই এটা রাখবেন, খামারে অবশ্যই রাখবেন, এবং ওর ব্রেনটা ঠান্ডা থাকবে। আর দেখবেন না যে সকালে ভালো আছে বিকেলে মরে গেছে, আপনাদের আর মন খারাপ হবে না, স্ট্রোক করবে না কবুতরগুলো। কোয়েল পাখি খাওয়াতে পারেন, কোয়েল পাখি অন্যান্য পাখি যেগুলো আছেন আসে বাসায় এগুলো খাওয়াতে পারেন। এবং বাড়িতে যদি কোনো কেউ এরকমভাবে ডগ ক্যাটও পালেন, ওগুলো ওদেরও মাঝে মাঝে অনেক গরম হয়, দেখবেন যে লালা ফেলার জন্য জিভ বের করতেছে। এক্ষেত্রে ওর বডি ঠান্ডা রাখার জন্য এই বিটিন কোল যুক্ত ভিটামিন যুক্ত জিনিসটা আমাদের বিটি পিবি লাইট প্লাস এটা খাওয়ালে আস্তে আস্তে বডি ঠান্ডা থাকবে এবং ওই বডিতে কোনো এরকমভাবে স্ট্রোক করবে না। আরেকটা জিনিস বলে রাখছি আমরা, যে পিবি সিরিজের আরেকটা পিবি জিঙ্ক, বডিতে জিঙ্কের কাজ আছে প্রায় 300 পদের উপরে। আমরা জানি বডির একটা বড় অংশ ইমিউনিটি বাড়ায়, জিঙ্ক বডির ইমিউনিটি বাড়ায়, এবং জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এই জিনিসটা বডির হাড়িকেও শক্ত করে, হাড়ি শক্ত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডায়রিয়া হলে অনেক সময় আমাদের পাখির ইপিথেলিয়াম অংশটা, ইপিথেলিয়াম বা আবরণী কলা অংশটা অনেক সময় ওখানে ছিঁড়ে যায় বা ডিসকমোশন হয়ে যায়। তো এই জিঙ্ক খাওয়ালে হয় কি, ইপিথেলিয়ামের আবরণী কলা একটা প্রলেপ দিয়ে দেয়, জিঙ্ক মনোহাইড্রেট প্রলেপ দিয়ে দেয়, আস্তে আস্তে ওই ইন্টেস্টাইন বা অন্ত্রটা সুরক্ষিত হয়। এই জন্য আমরা ডায়রিয়াজনিত কারণ, এক্সেস গরম, কবুতরের হাড়িগুলো দুর্বল অবস্থায় আছে অথবা ওর প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, এই অবস্থাতে আমরা কবুতরকে যদি আমরা এই 5 মিলি প্রতি লিটার পানিতে এই পিবি জিঙ্কটা খাওয়াই থাকি, তাহলে দেখবো যে ওই কবুতরটা অনেক ভালো থাকবে, ওই পাখিগুলো ভালো থাকবে, ওই প্রাণীগুলো ভালো থাকবে, ডায়রিয়াটা দ্রুত রিকভারি করবে এবং বডিতে একটা অলওয়েজ চাঞ্চল্য বোধ করবে, চাঞ্চল্য ফিল করবে। এই জিনিসটা আমরা চাবো যে খামারি ভাইয়ের যারা আছেন, ভিউয়ার্স ভাইয়েরা আছেন যারা, তারা এই পিবি জিঙ্কটা তাদের প্রয়োজনে খামারে রাখবেন, ব্যবহার করবেন, খাসার কাছে রাখবেন। 1 লিটারে 2 মিলিও ব্যবহার করতে পারেন, অসুবিধা হবে না। হ্যাঁ হ্যাঁ, জি জি। আর স্পেশালি আমরা ভাইরাস কন্ট্রোল এখন একটা বড় সমস্যা হয়ে গেছে, ভাইরাস খামারে ঢুকলে দেখা যায় কবুতর ঝিমুনি দেয় বা পাখি ঝিমুনি দেয়, আস্তে আস্তে মারা যায়। তো ভাইরাসটা এমন একটা জিনিস, এটা চোখে দেখা যায় না, অনেক কিছু চোখে দেখা যায় না, তো বিশ্বাস করতে হবে যে ভাইরাস আছে। তো কবুতরের ক্ষেত্রে বা পেট বার্ডের ক্ষেত্রে এখন একটা বড় ইস্যু হলো কি, ওর ভরি বডির ভিতরে রানী ক্ষেত ইদানিং পাওয়া যাচ্ছে, তারপরে বার্ড ফ্লুর কিছু ভাইরাস পাওয়া যাচ্ছে, যেগুলো ফ্যাট এনভেলপ ভাইরাস। স্পেশালি ফ্যাট এনভেলপ ভাইরাসকে রোধ করার জন্য মনোরোলিক অ্যাসিড একটা অত্যন্ত দামি প্রয়োজনীয় উপাদান। এই উপাদানটা যদি আমরা কবুতরকে পানিতে খাওয়াই দিই বা খাবারের সাথে মিলিয়ে দিই, তাহলে হবে কি, এই মনোরোলিক অ্যাসিড খেয়ে বডির ভিতরে ভাইরাস যেগুলো থাকে ওর সাথে বাইন্ড করে বডি থেকে আস্তে আস্তে ওই ভাইরাসকে সরাই ফেলবে এবং ওই কবুতরটা থেকে ভাইরাসমুক্ত হবে। ভাইরাসমুক্ত হয়ে গেলে দেখবেন কবুতরটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর থাকবে, পাখিগুলো সুন্দর থাকবে। এই জন্য ছোটো প্যাকেট, এই 20 গ্রামের প্যাকেটগুলো আমাদের লাভ বার্ড যেগুলো পালি, ময়নাটিয়া যত পদের পাখি আছে ওগুলোকে আমরা পানিতে বা খাদ্যের সাথে এই ফ্রাসি বা আরও পাউডারটা দেওয়ার চেষ্টা করব। এটা আমরা বাইরে থেকে নিয়ে আসি ফ্যামিলকো নেদারল্যান্ড কোম্পানির, এটা দিয়ে কাজ করলে হবে কি, আমার এই পুরা সিরিজ, পুরা কবুতর হাঁস মুরগি যেগুলো আছে পাখি, ওর বডি থেকে ফ্যাট এনভেলপ ভাইরাস একবারে বের হয়ে যাবে, তখন আস্তে আস্তে ওই পাখিটা সুন্দরগুলো সুন্দর থাকবে এবং ভাইরাসমুক্ত থাকবে। একটা রিকোয়েস্ট হলো ভিউয়ার্স ভাইদেরকে, এটা নিয়ে আমি কাজ করছি অনেক দিন, মুরগিতে দিয়ে দিয়েছি যেগুলো অনেক বড় সমস্যা, রানী ক্ষেত, তারপরে বার্ড ফ্লু লাগে, এগুলো কবুতরও হয় কবুতরকে দিলে ইনশাল্লাহ কবুতর ভালো থাকবে আশা রাখে। আর পাশাপাশি এখানে মনির ভাই অনেক কিছু রাখছেন, পিবি সালকিউর এটা স্পেশালি সালমোনেলা ও প্যারাটাইফয়েড ইকোলাই বিরুদ্ধে কাজ করে। এটা স্পেশালি দেখা যায় যে অনেক সময় পাখিগুলো পাতলা পায়খানা করে বা ডায়রিয়া হয়, এর ভিতরে আমরা ল্যাবে টেস্ট করে দেখছি, বিশেষ করে
সালমোনেলা এন্টারাইটিস একটা জীবাণু। এই সালমোনেলা এন্টারাইটিস জীবাণুটা আস্তে আস্তে করে কি পুরা পেটের ভিতরে ছড়ায় যায়, ছড়ায় যায় আস্তে আস্তে হবে কি পুরা গাঁটটাকে নষ্ট করে ফেলে। তা আমরা যদি এই টিবি সাল কিউর এইটা পানিতে পরিমাণ মতো দেই তাহলে হবে কি ওই কবুতরের শরীর থেকে আস্তে আস্তে সালমোনেলা এই কোলায়ের লোডটা কমতে থাকবে এবং ওর গাঁট হেলদি হয়ে যাবে, গাঁট বা পেট হেলদি হয়ে যাবে। সে তখন আবার আগের মতো গান গাবে, ওরা ধর ওরা ওড়ার চেষ্টা করবে। আর যদি এগুলো পেটের ভিতরে থাকবে দেখবেন যে পাখা ছেড়ে দিয়েছে, পায়খানা সবুজ করতেছে, চুনা হাঁকতেছে। এক পর্যায়ে আপনারা মনির ভাইকে অনেক কিছু চাবেন কিন্তু এইটা লাস্টে যে কোনো সমাধান মনির ভাই দিতে পারবেন আমি দিতে পারবো না। সুস্থ অবস্থায় এটা সুস্থ অবস্থাতেই আমরা মাঝে মাঝে এই সালমোনেলা ইকোলাই এই লোডকে কমানোর জন্য এই পিবি সাল কিউর জিনিসটা ভ্যাকসিনের মতো কাজ করে আমরা মুরগি কবুতরকে দিতে পারবো। এটা প্রিভেনশনের জন্য 1.5 মিলি প্রতি লিটার পানিতে দিবেন, 1.5 মিলি প্রতি লিটার পানিতে দিয়ে দিলে এটা খাবে 5 থেকে 7 দিন। আশা রাখি যে ওই কবুতরের পুরা সিস্টেমটা সুন্দর হয়ে আসবে। এই জন্য এটা খুব ভালো রেজাল্ট করছে ডাক্তার সাহেব, সারা বাংলাদেশে এটা খুব সাড়া জাগিয়েছে। ধন্যবাদ ডাক্তার সাহেব অনেকদিন পরে এসে আজকে আমাদেরকে মূল্যবান কিছু বক্তব্য দিলেন। ইনশাল্লাহ আশা করি আগামীতেও আমাদের সাথে থাকবেন। তো এই কবুতর প্রেমী ভাই বন্ধুরা আজকের মতো আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমাদের কৃষি টিভি ক্লাসিক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যেই প্রোডাক্টগুলো আপনারা কুরিয়ারে অনলাইনে অর্ডার দিবেন ইনশাল্লাহ আপনাদের দরজায় আমাদের ওষুধগুলো পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে।